জয় বাংলা জয় বাংলা। বাংলাদেশের এই মুক্তি সংগ্রামের স্লোগানটি বাঙালির পরিচয়ের কথা বলে, দাপুটে বাঙালির অহংকারের কথা বলে। বিজয় মানে নির্মল শক্তি। আর এই স্লোগানটি সোমবার মুক্তি পাওয়া রাজাকৃষ্ণ মেননের পরিচালিত পিপ্পা টিজারে শোনা গেছে, যেখানে একজন ইউনিট কমান্ডার জয় বাংলা স্লোগান দিচ্ছে আর তার সঙ্গে গলা মিলিয়ে স্লোগান দিচ্ছেন অন্যরা। ওয়ার ড্রামার সিনেমাটির 1 মিনিট 6 সেকেন্ডের টিজারে প্রকাশ পেয়েছে রণাঙ্গনে যুদ্ধ, ট্যাঙ্ক, আগুন ও গোলা বারুদের দৃশ্যপট। যশোরের গরিবপুরে মুক্তিযুদ্ধের পটভূমিতে 3 ভাই বোনের গল্প নিয়ে নির্মিত হয়েছে বলিউডের সিনেমা পিপ্পা। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল ভারতীয় সেনারাও। বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে তারা অনেক অপারেশনে অংশ নেন। এমনই এক অপারেশন গরিবপুরের যুদ্ধ। যা 71-এর যুদ্ধে ভারত বাংলাদেশের যৌথ বাহিনীর জয়ের ভিত গড়েছিল। 71-এর 3 ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ইন্দিরা গান্ধী পাকিস্তান কে সাথ জঙ্গ কা। গরিবপুরের যুদ্ধের অভিজ্ঞতা নিজের দ্য বার্নিং চফিস উপন্যাসে লিপিবদ্ধ করেছিলেন ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতা। সেই উপন্যাসের প্রেক্ষাপটে চিত্রনাট্য লিখেছেন রবীন্দ্র রান্ধাওয়া, তন্ময় মোহন এবং রাজাকৃষ্ণ মেনন। সিদ্ধার্থ রায় কাপুরের প্রযোজিত এই সিনেমাটির শুটিং হয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে, আর এতে ঐতিহাসিক বলরাম সিং এর চরিত্রে অভিনয় করেছেন ঈশান খাট্টার। পিপ্পাতে ঈশান ছাড়াও অভিনয় করেছেন মৃণাল ঠাকুর, প্রিয়াংশু পেনেলু ও সোনি রাজদান। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। আগামী 2 ডিসেম্বর সিনেমা হলে মুক্তির অপেক্ষায় পিপ্পা। অনামিকা তিথি, বিনোদন ডেস্ক, দেশ টিভি।